হলিউডের এই সময়কার সবচেয়ে জনপ্রিয় এবং সফল নায়ক শাকিত খান অবশ্যই সুতো এখন নয় বিগত এক দশক ধরে তিনি একাই নবাবী করেছেন এই ইন্ডাস্ট্রিতে তবে তিন দিন তার জনপ্রিয়তার রেখা অনেক বিশাল হচ্ছে দেশের সীমানা ছাড়িয়ে ভারতেও ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছেন এই নায়ক ক্রমাগত জনপ্রিয়তা বেড়ে যাওয়ার সুবাদে অন্তরচাল তথা ইউটিউবে রাজ করছেন শাকিত খান কলকাতার এস কে মুভিজের ইউটিউব চ্যানেলে সাকিব খানের নবাব ছবির গান ষোলো আনা প্রবেশ করেছে দুই কোটির ক্লাবে মাত্র নয় মাসের মধ্যে গানটি এই মাইল পদক স্পর্শ করেছে যা শুধু বাংলাদেশে নয় কলকাতার সিনেমার ইন্ডাস্ট্রিতেও একটি বিরল রেকর্ড গত বছরের একত্রিশে মে এস কে মুভিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ষোলো আনা গানটি সাতাশে ফেব্রুয়ারি সেটা ছাড়িয়ে যায় বিশ মিলিয়ন তথা দুই কোটির ঘর নবাব ছবিটি পরিচালনা করেছিলেন জয়দীপ মুখার্জী এতে সাকিবের নায়িকা হয়ে অভিনয় করেছেন শুভশ্রী ষোলো আনা গানটি গেয়েছেন সাদা হাসমি ও আকৃতি কাকার গৌতম সুস্মিতের লেখায় গানটি মিউজিক করেছেন স্যাবি এর কোরিওগ্রাফার করেছেন বলিউডের আদিল শেখ এর আগে কলকাতার সিনেমায় প্রথম দুই কোটির ঘরে প্রবেশ করে দেবের সিনেমার গান তবে সেই জন্য লেগেছে এক বছরের বেশি সময় অর্থাৎ নিজ দেশে দেব যেটা এক বছরের বেশি সময় লাগিয়ে করতে সক্ষম হয়েছেন সেই কাজ ডালিউড সুপারস্টার অন্য দেশে মাত্র নয় মাসেই করে দেখিয়েছেন শুধু কলকাতা নয় সাকিব অভিনীত দিন দিল দিল গানটি প্রথম বাংলাদেশি গান হিসেবে দুই কোটি ক্লাবে প্রবেশ করে পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন